হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুন্দর একটি কামিজের ডিজাইনের ড্রয়িং আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটি কিভাবে এঁকেছি সেটা ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। এই ধরনের শক্ত কাগজ থেকে আমি গোল এবং কলকা শেপ কেটে নিব। কোটার একটি ক্যাপ দিয়ে আমি গোল রাউন্ড শেপটা এঁকে নিচ্ছি, আর একটি কলকা শেপও এঁকে নিব। তো এইভাবে আপনারা একটু বাঁকা করে কলকা শেপটা এঁকে নেবেন। পাতাটা সোজা হয় কিন্তু কলকা শেপটা একটু বাঁকা করে আঁকতে হয়। গোল এবং কলকা শেপ এই দুটি শেপ দিয়ে আজকে সম্পূর্ণ ডিজাইনটা এঁকে নিব। তো আমি কলম দিয়ে এঁকে শেপটা ঠিক করে নিয়েছি। এখন সাইডের এক্সট্রা কাগজগুলো কেটে নিব। আমার আম্মাকে দেখতাম এরকম শেপ কেটে রাখতো, তারপর প্রয়োজন মতো শেপগুলো ব্যবহার করে নিত। তো গোল রাউন্ড শেপটাও কিন্তু আমি কেটে নিচ্ছি, কাগজের এক্সট্রা সাইড গুলো আমি কেটে নিচ্ছি। ডিজাইনে সবগুলো ফুল এবং কলকার পরিমাপ যেন সমান হয় সেজন্য আমি কাগজ থেকে এই শেপগুলো কেটে নিয়েছি। কামিজের পরিমাপ মতো একটি গলার শেপ এঁকে নিয়েছি। এখন আমি সাইডের প্যানেলটা এঁকে নিচ্ছি। তো এই যে মেইন গলা থেকে 1 ইঞ্চি দূরে আমি দাগ দিয়ে দিব। এভাবে মেইন গলাটি থেকে 1 ইঞ্চি দূরে দূরে এভাবে দাগ দিয়ে দিব এবং পরবর্তীতে এই দাগগুলো মিলিয়ে নিব। গলার এই পাশে যেভাবে 1 ইঞ্চি দূরে দূরে দাগ দিয়ে দিয়েছি, সেম অপর পাশেও 1 ইঞ্চি দূরে দূরে দাগ দিয়ে দিব। এটা কিন্তু আমি মেইন গলা থেকে 1 ইঞ্চি দূরে দাগগুলো দিচ্ছি। দুই দিকে দাগগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই দাগগুলো গোল করে মিলিয়ে নিব। গলার দুই দিকের সাইডের দাগগুলো আমি মিলিয়ে নিয়েছি। এখন মাঝখানের দাগটা দিয়ে দিব। নিচের এই চিকন প্যানেলটি আঁকার জন্য আমি এই যে প্রথমে একদম গলার মাঝখান বরাবর এভাবে একটি দাগ দিয়ে দিব। গলাটি এঁকেছি 7 ইঞ্চি পরিমাপ। তো 7 ইঞ্চি পরিমাপের নিচ থেকে আরও 12 ইঞ্চি পরিমাপ পর্যন্ত এই ছোট চিকন প্যানেলটি আঁকবো। তো এই যে একদম মাঝখান বরাবর আমি এই স্কেলের 1/2 ইঞ্চি দাগটা রেখে এখন এদিকে এদিকে মোট 1 ইঞ্চি করে দাগটা এঁকে নিচ্ছি। মাঝখানে দাগটি নেওয়ার কারণে এখন দুই সাইডে 1/2 ইঞ্চি করে মোট 1 ইঞ্চি দাগটা দিতে আমার খুবই সহজ হয়েছে। এরকম যদি একটি গলার প্যানেল আপনারা এঁকে রাখেন তাহলে পরবর্তীতে বারে বারে কিন্তু গলার এই শেপটি অন্যান্য যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তো এখন এই দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি। একদম নিচ বরাবর আমি এই দাগটা মিলিয়ে নিব এবং এদিকে একটা ভি শেপ করে দাগ দিয়ে দিব। এই তো আমার চিকন প্যানেলটি আঁকা কমপ্লিট। তো তো এই প্যানেলটি সাইডের দিকে আমি আবার ডাবল করে দাগ দিয়ে দিয়েছি। এখন ভিতরের দিকে এভাবে ডিজাইন এঁকে নিব। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে ঢেউয়ের মতো আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই প্যানেলটার ভিতরে ডলারও লাগিয়ে নিতে পারবেন। দুই দিকে এভাবে বাঁকা বাঁকা করে আমি দাগগুলো দিয়ে দিয়েছি। এখন এই লম্বার দিকে দাগটা দিয়ে দিব। ভিউয়ার্স, এই এতটুকু প্যানেল আপনারা যদি সুন্দরভাবে আঁকতে পারেন তাহলে কিন্তু অনেক ধরনের ডিজাইন আঁকতে পারবেন। আসলে এত সহজ করে আমি ড্রয়িং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তারপরেও আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, লাইকও তো দেনই না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি তাহলে নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ পাই। এই তো এখন শুধু আমি একবার এই গোল শেপটি আঁকবো আর একবার কলকা শেপটি আঁকবো। খুবই সহজ। কলকাগুলো কীভাবে এঁকে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন। তো শক্ত কাগজের মধ্যে কলকাটি এঁকে নেওয়ার কারণে আমি কলকাটিকে দুই দিকে ঘুরিয়ে কিন্তু এঁকে নিতে পারছি। ডিজাইনের মূল কাঠামোটা যদি সুন্দরভাবে এঁকে নেওয়া যায় তাহলে পরবর্তী ডিজাইনটা আঁকা কিন্তু খুবই সহজ হয়ে যায়। তো এই পাশে যেভাবে আমি কলকাগুলো এঁকেছি অপর সাইডে উল্টো করে মানে অপর দিকে আমি এই পাশে ফিরিয়ে কলকাগুলো এঁকে নিব। প্রথমে একটু ভালোভাবে দেখে নিতে হবে যে ঠিক আছে নাকি, তারপর এঁকে নিতে হবে। একদম নিচের দিকে এভাবে দুই দিকে দুটি কলকা এঁকে নিয়ে তারপর মাঝখানে একটি গোল রাউন্ড শেপ এঁকে নিব। তো বুকের ডিজাইনের মূল কাঠামোটি আমি এঁকে নিয়েছি। এখন ভিতরের ডিজাইনগুলো এঁকে নিব। গোল রাউন্ড শেপগুলোর ভিতরে আমি ডাবল লেয়ারের মানে ডাবল পাপড়ির ফুল এঁকে নিব।
গোল রাউন্ড শেপ এবং কলকার ভেতরের ফাঁকা জায়গাটার ডিজাইনগুলো আঁকার পর সাইডের দিকে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানে আমি পাতা এবং ডাল এঁকে নিব। এই ডিজাইনটি কোন ধরনের স্টিচ দিয়ে সেলাই করলে ভালো লাগবে সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে আমি আপনাদের সাথে সেলাই ভিডিওটা শেয়ার করব। তো যতগুলো কলকা এবং রাউন্ড শেপ আছে সবগুলোই এভাবে আমি ভিতরে ডিজাইনটা এঁকে নিব, আর সাইডের দিকে চিকন করে ডাল এবং ছোট ছোট পাতা এঁকে নিব। তো আমি অফ ক্যামেরাতে সাইন পেন্ট দিয়ে আমার মূল ডিজাইনটা এঁকে নিয়েছি। তো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ধরনের ডিজাইন এঁকে নিতে পারবেন। মেইন গলার পরিমাপ থেকে ডিজাইনের গলাটা একটু বড় নিতে হবে। 6 ইঞ্চি পরিমাপ পাশে আমি গলাটি এঁকে নিয়েছি, লম্বার দিকে রেখেছি 7 ইঞ্চি। 6 ইঞ্চি পাশে আর 7 ইঞ্চি লম্বায় যে গলাটি এঁকেছি সেই গলাটির সাইডের দিকে 1 ইঞ্চি পরিমাপ দাগ নিয়ে আমি এই চিকন প্যানেলটা এঁকে নিয়েছি। গোল রাউন্ড শেপ আর কলকাটা আমি কতটুকু পরিমাপে এঁকেছি সেটার এখন পরিমাপটা দেখিয়ে দিচ্ছি। কলকাটি লম্বার দিকে আমি নিয়েছি 3.5 ইঞ্চি। কলকাটি আমি প্রথমে যখন এঁকেছিলাম তখন কিন্তু কোনো পরিমাপ নিয়ে নিইনি, তারপর আঁকার পর মানে আমার আইডিয়া মতো আঁকার পর এটার পরিমাপ হচ্ছে 3.5 ইঞ্চি। গোল রাউন্ড শেপটা যেটা এঁকেছি সেটার পরিমাপ হচ্ছে 2.5 ইঞ্চি। কলকা ফুল আর ছোট ডাল পাতা আঁকার পর এই পাশের ডিজাইনটার পরিমাপ হচ্ছে 3 ইঞ্চি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কলকা এবং ফুলের সাইজটা কম বেশি করে নিতে পারবেন। মেইন গলাটির পরিমাপ তো হয়েছে 7 ইঞ্চি। তো এই 7 ইঞ্চির নিচ থেকে যে চিকন প্যানেলটা এঁকেছি একদম শেষ পর্যন্ত যেই ফুলটা এঁকেছি সেই ফুলের পর্যন্ত এই পরিমাপটা হচ্ছে 13 ইঞ্চি। তো আজকে আমি ফিতা খুঁজে পাচ্ছিলাম না, তো খুব তাড়াতাড়ি করেই পরিমাপটা দেখিয়েছি, তো সেজন্য স্কেল দিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি প্যানেলের পরিমাপটা দেখাচ্ছি। প্যানেলের পরিমাপটা মানে প্যানেলটি আঁকার জন্য আমি 4 ইঞ্চি পরিমাপে এরকম একটি প্যানেল এঁকে নিয়েছি। এই 4 ইঞ্চি প্যানেলটির ভিতরে আমি কামিজের যে নিচের প্যানেল বা হাতার প্যানেল হবে সেটাই ড্রয়িং করে দেখাচ্ছি। কলকা শেপের কাগজটিকে একবার আমি এইভাবে এঁকে নিব, তারপর আবার উল্টো দিকে ঘুরিয়ে মানে অন্য দিকে ঘুরিয়ে এই তো এইভাবে এঁকে নিব। কলকার পরিমাপ ছোট বড় হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এদিকে আমি কলকাগুলো এঁকে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন যে রাউন্ড শেপটা একটু বড় হয়ে গেছে, তাই আমি সাইডের দিকে অল্প করে এঁকে তারপর বাড়তি অংশটা কেটে নিব। যেহেতু 4 ইঞ্চি পরিমাপে আমি প্রথমে প্যানেলটা এঁকে নিয়েছি আর কলকাগুলো আঁকার পরে উপরের দিকে আর এই রাউন্ড শেপটার পরিমাপটা বেশি বড় হয়ে গেছে, সেজন্যই কিন্তু আমি এক্সট্রা যে একটু বড় যে পরিমাপটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। তো এখন আমি এই কলকাগুলোর উপরের দিকে এই রাউন্ড শেপ দিয়ে গোলগুলো এঁকে নিব। তো আমার প্যানেলের কাঠামোটা আঁকা কমপ্লিট, এখন আমি ভেতরের ফুল এবং কলকার ভেতরের ডিজাইনগুলো এঁকে নিব।
ডিজাইন আঁকার সময় অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আমি কিন্তু রাবার দিয়ে মুছে নিয়েছি। তো এই তো এভাবে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা এঁকে নিতে হবে। পুরো কামিজের মধ্যে অথবা উড়নার মধ্যে এরকম একটি ছোট ছোট ফুল এবং সাইডের দিকে একটি বা দুটি করে ডাল পাতা এঁকে দিলে কিন্তু ডিজাইনটা খুবই ভালো লাগবে। পুরো কামিজ এবং উড়নার মাঝখানের জন্য যেই ছোট ফুলটা এঁকেছি সেটার পরিমাপ হচ্ছে 1.5 ইঞ্চি। ভিউয়ার্স, আজকের এই ডিজাইনটি কেমন হয়েছে, ভালো মন্দ সব কিছু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।